আপনাদেরকে আল্লাহর হস্তে ক্ষমা চাই। আসলে আমরা তরিক ভাই বোন যারা মুর্শিদের বাড়িতে অনেক ব্যস্ততার জন্য সময় মতো যেতে পারি না, মুর্শিদের খোঁজ খবরটা আমাদেরও নেওয়া দায়িত্ব। মুর্শিদ যেমন আমাদের প্রতি দয়াবান, আমাদের উচিত তাদের প্রতি বা দয়ালের প্রতি দয়ালকে অনুসরণ করা, দয়ালের কাছে যাওয়া। কারণ একজনের কাছাকাছি না গেলে তো আর বোঝা যায় না আসলে তরিকাটা কী। এই যে আজকে আসলাম তরিক ভাই বোনদের কাছে, সকল সময় কিন্তু আমার তরিকার ভাই বোনদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয় না। আমাদের চট্টগ্রামের হাওলাপুর দরবার শরীফের নৈমুল কুদ্দুস আকবরি বাবাজান বলছেন যে দেখো, তোমাদের তরিক ভাইদের কোনো মাহফিল এবং কোনো জানাজা যদি হয়, কোনো ভাই যদি দেহত্যাগ করে তাহলে জানাজায় সবাই শরিক হবা। তখন গ্রামের মানুষ বলবে যে অন্যান্য এলাকা থেকে এই মানুষটার জানাজায় অনেক মানুষ হয়েছে, তারা এই তরিকার মধ্যে ছিল। এতে তরিকা শক্তিশালী হয়। আর বাউল শিল্পীরা হলো তরিকার প্রচারক, তারা প্রচার করে। এই যে দেখেন সারা বছরে একবার যে কোনো দরবারে যায়, আর আমরা প্রথম বন্দনা গানের মধ্যে অনেক অলিয়া অলিয়াদের নাম দিই। এই যে অনেকে তো এই নামগুলো জানে না, কিন্তু আমরা বলি বিধায় জানতে পারে ওই জায়গায় এই অলিগুলো থাকে। তার জন্য আমাদের অলিয়া অলিয়াদের নাম মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে। কারণ একটা গাছ যখন হেলে যায়, তার গাছের মধ্যে যখন জল না পড়ে গোড়ার মধ্যে, তখন গাছটা হেলে যায়, সতেজ থাকে না। আর তখন পানি গাছের গোড়ায় দিলে গাছটা সতেজ হয়। ঠিক তেমনিভাবে অলিয়া উলিয়া আল্লাহর অলিদের নাম, নবী রাসুলদের নাম যত বেশি আপনি নিজ কর্ণে শুনবেন, ততই আপনার আত্মা সতেজ হইতে থাকবে। তো এই জায়গাটা খেয়াল রাখবেন। জয় হোক সাধুগুরুর। আমি উকিল মুন্সি সাহেবের একটি বিচ্ছেদ গান করব, গানটা আমার অর্ডারের। আমার এক বাবাজি আমাকে বললেন যে এই গানটা আপনি গাইবেন, আমি গাইছি। এই গানটা আমারও খুব পছন্দের একটি গান। বন্ধুর প্রেমে পাগল আমি, বন্ধুর প্রেমে পাগল আমি, গৃহে বসে না আমার মনে মানে না মানা, ও কি না ও কি না 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 গো, আমার মনে মানে না মানা, মনহারাইলা ফুল হারাইলা
घर छाड़िलाम बाड़ी छाड़लाम छाड़लाम देशेर माया जाति कुल मान सब हराइलाम बंधु आमार शेष करिलाम काया Bye.
ভুলাইতে পারো তুমি নিজেই কেমনে ভুলো এই বিদ্যাটা বলো বন্ধু বন্ধুরে বিদ্যা